দেশে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, যা মে মাস পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা। চলমান তাপপ্রবাহে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা উঠছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা তীব্র তাপপ্রবাহ নির্দেশ করে। এর মধ্যে যশোর ও চুয়াডাঙ্গায় এই সিজনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিলের শেষ দিকে 43 ডিগ্রি ছাড়াতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এই তাপপ্রবাহ হতে মুক্ত থাকলেও হিউমিডিটি এর কারণে প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বর্তমান তাপপ্রবাহ দাবানলে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে এর পুনঃনামকরণ করা হবে অগ্নি। সিলেট ও চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যত্র এই মাসে আর বৃষ্টিপাতের কোনো সুখবর নেই। এমনকি সামনের মাসের প্রথম সপ্তাহেও এই তাপপ্রবাহ বিস্তৃত হওয়ায় তখনও বৃষ্টিপাত অনেক কম থাকতে পারে।